সিলেটের ওসমানী নগর উপজেলার ঐতিহ্যবাহী দয়ামের দারুল কোরআন মাদ্রাসার উন্নয়নের লক্ষ্যে গঠিত দয়ামের দারুল কোরআন মাদ্রাসা উন্নয়ন ট্রাস্ট ইউকে নতুন কমিটি গঠন করা হয়েছে বুধবার বার্মিংহামের ওয়ালসলের কালটম হলে অনুষ্ঠিত সংগঠনে বার্ষিক সাধারণ সভায় কমিটি গঠিত হয় কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মাওলানা নাহারুল ইসলাম চৌধুরী সাধারণ সম্পাদক হাজি মনসেফ আলী এবং কোষাধ্যক্ষ হাজি আব্দুল ওয়াদুদ আগামী তিন বছরের জন্য একুশ সদস্য বিশিষ্ট উন্নয়ন ট্রাস্ট ইউকে কার্যকরী কমিটি গঠন করা হয় সবাই সভাপতিত্ব করেন মালানা আনহারুল ইসলাম চৌধুরী কবি মোহাম্মদ মুফিদুল গনি মাহতাবের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন আল্লামা মুসাহেদ আলী